আসসালামু আলাইকুম। আলমগীর ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকে নিয়ে এসেছি সুজুকি জিক্সার ডাবল ডিস্কের একটি চমৎকার গাড়ি নিয়ে, খুবই চাহিদা সম্পন্ন গাড়িটি নিয়ে। ফুল ডিটেলসে যাব, দেখাবো ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন কোয়ালিটি, নাম্বার সহ অল ওভার কন্ডিশন। সুপ্রিয় ভিউয়ার্স, তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসি। ইন্ট্রোর পর সরাসরি যাব ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমরা চলে যাচ্ছি গাড়িটির সামনের অংশ থেকে দেখানোর জন্য। প্রথমে আমরা দেখাচ্ছি গাড়িটির লুকিং, যে সৌন্দর্য, অর্থাৎ হেডলাইট অংশ থেকে। হেডলাইট অংশটি দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের স্পট নেই। এর পরবর্তীতে আমরা চলে যাব গাড়িটির সামনের অংশে, অর্থাৎ সামনের চাকা দেখানোর জন্য। সামনের চাকা দেখলে বুঝতেই পাচ্ছেন এখন পর্যন্ত ফুরফুরি লেগে আছে, ফুল ফুরফুরি লেগে আছে, এবং গাড়িটির চাকার বিটটা অনেক ভালো, অর্থাৎ গাড়িটির চাকাটা একদম নতুন এবং গাড়িটাও নতুন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করছি সামনের ডিস্ক। সামনের ডিস্কটি দেখেন এখন পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের স্পট নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি গাড়িটির সকাপের দিকে। সকাপটা দেখেন, সকাপই কথা বলবে যে সকাপের কি অবস্থা। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখানোর জন্য। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন, দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট নেই, একদম নতুনের মতো, সব কিছু নতুন। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাব গাড়িটির ইঞ্জিনের দিকে। ইঞ্জিন কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিনের নাট বোল্ট এখনও ইনটেক্ট, গাড়িটির ইঞ্জিন এখনও খোলা পড়েনি। সুপ্রিয় ভিউয়ার্স, সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখন আমরা চলে যাব গাড়িটির পিছনের অংশে। গাড়িটির পিছনের অংশে দেখুন পিছনের চাকাটা এখন পর্যন্ত অনেক ভালো আছে, অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন, গাড়িটির চাকার বিট কিন্তু অনেক ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি গাড়িটির পেছনের ডিস্ক, দেখতে পাচ্ছেন যে পেছনের ডিস্কটাও অনেক ভালো, এবং ডাবল ডিস্ক গাড়িটি। এখন আমরা চলে যাব গাড়িটির সাউন্ড কোয়ালিটি দেখানোর জন্য। গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু বলে দেবে গাড়িটির ইঞ্জিনের অবস্থা বরাবরের মতো। এখন আমরা গাড়িটির সাউন্ড দেখানোর চেষ্টা করছি। ওয়াও, গাড়িটির সাউন্ড কিন্তু অনেক স্মুথ। আপনারা চাইলে বুঝতেই পাচ্ছেন, যারা গাড়ি প্রেমী অর্থাৎ বাইক লাভার, তারা অবশ্যই জানেন যে গাড়িটির সাউন্ড কী বলছে, ইঞ্জিনের অবস্থা কী। সুপ্রিয় ভিউয়ার্স, গাড়িটি কিন্তু বগুড়ার নাম্বার করা, বগুড়ার হাফ টাকার নাম্বার, আপনারা চাইলে বগুড়া সহ সারা বাংলাদেশ চালাতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি এখন গাড়িটির মিটার দেখানোর উদ্দেশ্যে। গাড়িটির মিটারটি দেখুন মাত্র 5489 কিলোমিটার রান হয়েছে, মাত্র 5489 কিলোমিটার রান হয়েছে। এখন আমরা গাড়িটির মূল্যে চলে যাব। গাড়িটি আমাদের আস্কিং প্রাইস, গাড়িটির আস্কিং প্রাইস 1,70,000, 1,70,000 টাকায় সুজুকি জিক্সার ডাবল ডিস্কের বাইকটি আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, তাছাড়া যদি ভিডিওর মাধ্যমে আসেন অবশ্যই আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে অনার করা হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম নতুন পুরাতন সব কিছু বাইক কেনা বেচার ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমের ঠিকানা পুরাতন হোন্ডা কেনা বেচা সেন্টার, প্রোভাইডার আইজুল মোহাম্মদ আইজুল হক ভাই, নাম্বার দেওয়া আছে 0171934625565। এছাড়া আপনারা চাইলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাদের শোরুমে চলে আসতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম নতুন পুরাতন বাইক পেতে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।